স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যে কোস্ট গার্ডের যাত্রা শুরু হয়েছিল তা এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি হিসেবে পরিচিতি লাভ করেছে। আজ খুলনা শিপইয়ার্ডে কোস্টগার্ডের জন্য নির্মিত কয়েকটি বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বাণিজ্যের 90% সমুদ্র পথে সম্পন্ন হয়। এছাড়া প্রতিবেশী দেশসমূহের সাথে সমুদ্রসীমা নির্ধারিত হয়। বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র সম্পদের ভাণ্ডার আমাদের অধিকারে এসছে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না। দেশকে অন্ধকার করে দিলেন, যেটা নাকি 2001-এ এসে সব কিছুতে আমরা পশ্চাৎগামী হয়েছিলাম, সেই জায়গাটিতে তারা নিয়ে যাবে এই ধরনের স্বপ্ন তারা দেখছেন। দেশের জনগণ কিন্তু সেটা চায় না। আমরা তো দেশের জনগণকে নিয়ে রাজনীতি করি, আমাদের রাজনীতি হলো জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আজকে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।